নওগাঁয় সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। এই পদ্ধতি ব্যবহারের ফলে সবজি খেতে একদিকে কমছে কীটনাশকের ব্যবহার, অন্যদিকে কম খরচে উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যসম্মত বিষমুক্ত সবজি। সেক্স ফেরোমন ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি বিভাগে থেকে মাঠ পর্যায়ে দেয়া হচ্ছে নানা রকম প্রশিক্ষণ। নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়নের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া সীমা। উত্তরের জেলা নওগাঁ ধান ও সবজি এলাকা হিসেবে খ্যাত। চালের মতো এ জেলার সবজিও স্থানীয় চাহিদা মিটিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়ে থাকে। নওগাঁর সবজির ক্ষেতগুলো সেক্স ফেরোমন ফাঁদ পদ্ধতির বিষমুক্ত সবজি উৎপাদনে আগ্রহ বাড়ছে কৃষকদের। সবজি খেতে সারি সারি প্লাস্টিকের কৌটা বসিয়ে এ ফাঁদ তৈরি করা হয়। ঝুলানো এইসব ফাঁদের কৌটায় কম খরচে মেশানো হয় বিভিন্ন জাতের ক্ষতিকর স্ত্রীপোকার ঘ্রাণ সমৃদ্ধ ঔষধ। এতে ছুটে এসে ফাঁদের পানিতে পড়ে মারা যাচ্ছে ক্ষতিকর পুরুষ পোকা। এ পদ্ধতিতে ফসলের জন্য ক্ষতিকর পোকা দমন হওয়ায় বাড়তি খরচ করে কীটনাশক প্রয়োগের প্রয়োজন হয় না। চলতি বছর ফেরোমন ফাঁদের ব্যবহারে লাভবান হয়েছেন অনেক সবজি চাষি। কোটাটা দিলে মানে সকালবেলা যায় দেখা যাচ্ছে 8টা 10টা 11টা কোটা পোকা পরে পরে ওই পোকাগুলো সব নষ্ট হয়ে যায়। পোকাটা ওখান থেকে পানি পড়ে যায়, পানি থেকে মারা যায়। এখানে আমরা খুব ভালো লাভবান হই। উড়ানা যে পোকাটা এটা আসে পরে নষ্ট হয়ে যায়, মরে যায়। হ্যাঁ, লাইয়ের কুমোরের তরির এই জিনিসগুলো হেভি উপকার। বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমন ফাঁদ সহ জৈব বালাইনাশক বিভিন্ন পদ্ধতি জেলার কৃষকদের মাঝে ছড়িয়ে দিচ্ছে কৃষি বিভাগ। কৃষক যদি কোনো মাঠে যথাযথভাবে এই সেক্স ফেরোমন ফাঁদ সকলে মিলে করতে পারে তাহলে কোনো প্রকার কীটনাশক দেওয়ার প্রয়োজন হবে না, এই এবং আমাদের কীটনাশকের ব্যয়টা হবে না এবং আমাদের ওই ফসল নিরাপদ থাকবে। জেলায় এবার 13,000 হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এর মধ্যে চলতি মৌসুমে প্রায় 140 বিঘা জমিতে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা। টেক্স রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুজ্জামান রনির সভাপতিত্বে এতে জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। টঙ্গী থানা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান মোহর আলী মৃধাকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে 48 নম্বর ওয়ার্ডের জনসাধারণ। সকালে টঙ্গীর দত্তপাড়া হাজি মার্কেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা। এ সময় টঙ্গী থানা যুবলীগ নেতা ইসরাফিল হাসান, হাসান মোল্লা, জসিম মাদবর, হারুনুর রশিদ, সাইদ খোকন, আহমদ হাসান, আবদুল্লাহ খান, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইব্রাহিম চৌধুরী, টঙ্গী পূর্ব স্বেচ্ছাসেবক লীগের নেতা সজল সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন।